সৌদিকরণের ফলে উভয় সংকটে প্রবাসী ব্যবসায়ীরা। দেশীয় নাগরিকদের কর্মসংস্থান করার লক্ষ্যে সম্প্রতি সৌদি আরব প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সেক্টরে কাজ করার নিষেধাজ্ঞা দিয়েছে, যার ফলে কাজ ছাড়িয়ে অনেক শ্রমিক দেশে ফিরে আসছে। আর সেখানে যেসব প্রবাসী ব্যবসায়ী রয়েছেন তারা পড়েছেন উভয় সংকটে। এদিকে আকামার ফি বৃদ্ধি করা, অন্যদিকে বিদেশি মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সৌদি নাগরিকদের কাজে রাখা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। তাই অনেক ব্যবসায়ী এই সংকট মোকাবেলা করতে না পেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন। এসব কথা ভয়েস বাংলাকে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী এসএএম ইয়াকুব আলী। সৌদি আরবের তাবুক শহরের ফার্নিচার ব্যবসায়ী সফল এই বাংলাদেশি ব্যবসায়ী জানান, সৌদিকরণের ফলে প্রবাসী ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে সৌদি নাগরিকদের কাজে রাখার বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। কিন্তু সৌদি নাগরিকরা এসব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে মোটেও অভ্যস্ত নয়। এছাড়া বেতন বাড়াতেও রয়েছে এসব সৌদি শ্রমিকদের নানা ধরনের শর্ত। বিদেশি বা বাংলাদেশি শ্রমিকরা প্রবাসী ব্যবসায়ীদের দোকানে কাজ করে যে বেতন পায়, সৌদি নাগরিকরা সে বেতনে কাজ করতে রাজি হয় না। ফলে এক হিসেবে তাদেরকে বসিয়ে বেতন দেওয়া ছাড়া কোনো পথ নেই বলে জানান তিনি। ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে যারা সবজি টাকশপ ছোট ছোট সুপার শপ দিয়ে ব্যবসা করছেন, তাদের অনেকে আকামাফি বাড়ানো রয়েছে চরম বিপাকে। অনেকে ব্যবসা বন্ধ করে দেশে আসার পরিকল্পনা করছেন। সৌদি আরব সরকার নাগরিকদের নিজ দেশে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে প্রবাসী শ্রমিকদের বারো ধরনের দোকানে কাজ করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। যেসব প্রতিষ্ঠানে কাজ করতে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের বেশিরভাগই বাংলাদেশি প্রবাসী, ফলে সেসব প্রবাসীরা এখন পড়েছে ভীষণ বিপাকে। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন। এ বিষয়ে আরও সবথেকে আপনাদের জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।